বিরোধীরা আদালতে গিয়ে রাজ্যে ছেলে মেয়েদের চাকরি আটকে দিচ্ছে এমনই দাবি করে তীব্র ভাষায় বিরোধীদের নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার শিলিগুড়িতে তিনি এই প্রসঙ্গে বলেন, আমরা যেখানে যেখানে প্রয়োজন সেখানে চাকরি দেব, পারলে বিরোধীরা আটকাক। তার আরও দাবি, বাংলায় দুর্নীতি নিয়ে বিরোধীরা সরব হলেও অন্য রাজ্যের দুর্নীতি নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন। শিলিগুড়ি জনসভা থেকে তিনি কেন্দ্রকে একাধিক ইস্যুতে ভর্ৎসনা করেন। কোচবিহার বিমানবন্দর আজ থেকে পুনরায় চালু হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী কোচবিহার বিমানবন্দর চালু হলেও সন্তুষ্ট হতে পারেননি। তীব্র ভাষায় কেন্দ্রকে নিশানা করেন, বলেন কাজ করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা। তারপরই বলেন, কোচবিহার বিমানবন্দরের জন্য যাবতীয় কাজ আমরাই করে রেখেছিলাম। তিনি এই প্রসঙ্গে বলেন, কেন্দ্র যেভাবে কোচবিহার কলকাতা রুটে সিঙ্গেল ইঞ্জিনের বিমান দিয়ে কোচবিহার বিমানবন্দরকে পুনরায় চালু করলো তা মেনে নেওয়া যায় না। এরপরই কেন্দ্রকে হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, বাংলার মানুষের কোনো রকম ক্ষতি হলে আমি ছেড়ে কথা বলবো না। মুখ্যমন্ত্রীকে এদিন পাওয়া যায় আক্রমণাত্মক মেজাজে। তিনি বলেন, কাজ করব আমরা আর ঝান্ডা নাড়বে ওরা, মানুষ যদি বিপদে পড়ে তাহলে আমি ছেড়ে কথা বলবো না। এদিন তিনি শুধু কোচবিহার বিমানবন্দর নিয়েই ক্ষোভ প্রকাশ করেননি, কেন্দ্রের বিরুদ্ধে অনেক বিষয়েই ক্ষোভ উগড়ে দেন। তিনি পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতি নিয়ে বিরোধীরা যে প্রশ্ন করছে তার পাল্টা দিয়ে বলেন, উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে, মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে, ব্যাপম ভুলে গেছেন? যত রাগ বাংলার উপর, মানুষের টাকা কেড়ে নিয়ে লজ্জা নেই। আজ বলছে না না, ওকে চাকরি দেওয়া যাবে না, আর চাকরি পেলে সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভের সঙ্গে বলেন, রাজনৈতিক খসড়া করে বলে দেওয়া হচ্ছে চাকরিটা বন্ধ করে দাও, কেন ভাই তোমাদের এত জ্বালা কেন? আমি যদি ছেলে মেয়েদের চাকরি দিই তোমাদের কিসের বিদ্বেষ? এরপরই মমতার চ্যালেঞ্জ, তোমাদের নির্দেশ আমি মানছি না, মানবো না। আইন মেনে আইনের পথে যেখানে যেখানে চাকরি প্রয়োজন আছে আমরা দেব, পারলে ঠেকাও। গভর্নমেন্টের চাকরি তো হচ্ছেই, আর যেই হচ্ছে বিজেপি অমনি গিয়ে কোর্টে একটা কেস চুকে দিয়ে আসছে, যেন নিজেরা সাধু পুরুষ। জিজ্ঞেস করুন উত্তরাখণ্ডে কত কেলেঙ্কারি হয়েছে, উত্তরপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে, মধ্যপ্রদেশে কত কেলেঙ্কারি হয়েছে, ব্যাপাম ভুলে গেছেন? আর যত রাগ বাংলার ওপরে, না না ওকে চাকরি দেওয়া যাবে না, তাহলে ওরা তৃণমূলের সাপোর্টার হয়ে যাবে, কেউ চাকরি পেলেই সঙ্গে সঙ্গে কোর্টে চলে যাচ্ছে। সব কোর্ট যে খারাপের কথা আমি বলবো না, কিন্তু আমাদের সবার মধ্যেই কেউ এ কেউ বি কেউ সি কেউ ডি, এটা হতেই পারে। পলিটিক্যালি ড্রাফট করে বলে দেওয়া হচ্ছে কাউ কাউকে, চাকরিটা বন্ধ করে দাও, কেন ভাই তোমার গায়ের জ্বালা কেন? আমি যদি ছেলে মেয়েদের চাকরি দিই তোমাদের কিসের জ্বালা, তোমাদের কিসের বিদ্বেষ? তোমাদের নির্দেশ আমি মানব না, আমি আইন মেনে আইনের পথেই যেখানে যেখানে চাকরির প্রয়োজন আছে আমরা দেব। বুঝুন, কুচবিহার এয়ারপোর্টটা করে দিলাম আমরা, ইরিগেশন ওপরটাও, ইরিগেশনের একটা ওখানে নদীর মতো ছিল, একটা ড্রেনেজের মতো, প্রায় 250-300 কোটি টাকা খরচ করে করে দিলাম। আজকে ফ্ল্যাগ তুলে বিজেপির এমএলএরা তাতে ঘুরে বাই বাই করছে, তাও সিঙ্গেল ইঞ্জিন ডাবল ইঞ্জিন নয়।